নমস্কাৰ বন্ধুসকল, আপোনালোকক পুনৰবাৰ স্বাগতম জনাইছোঁ অনলাইন হেল্প আছাম ইউটিউব চেনেলটোলৈ। বন্ধুসকল, লৈ আহিছোঁ এটা গুৰুত্বপূৰ্ণ ভাল খবৰ আপোনালোকৰ মাজলৈ। এছ বি আইৰ গ্ৰাহকৰ কাৰণে আহিছে ভাল খবৰ। যদি আপোনালোকৰ ষ্টেট বেংক অৱ ইণ্ডিয়া ছেভিং নাইবা কাৰেণ্ট নাইবা কিবা কিবি একাউণ্ট আছে, তেনেহ'লে আজিৰ ভিডিঅ'টো সম্পূৰ্ণ একলৈ চাই থাকিব। আপোনালোকৰ কাৰণে আহিছে এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ, লগতে এছ বি আইৰ কেইবাটাও নিয়ম সলনি হৈছে। এইটো ভিডিঅ'ত আপোনালোকক সম্পূৰ্ণ সবিশেষ জনাম। ভিডিঅ'টো সম্পূৰ্ণ একলৈ চাই থাকিব। যদি অনলাইন হেল্প আছাম ইউটিউব চেনেলটো আপুনি এতিয়াও সাবস্ক্রাইব করা নাই, প্লিজ এতিয়া সাবস্ক্রাইব করার লগতে বেল আইকনটো ক্লিক করে নোটিফিকেশনটো অন করিব, যাতে যেতিয়াই জীবর ভিডিও অনলাইন হেল্প আছাম ইউটিউব চেনেলটোত আহে তার নোটিফিকেশন মই সকলোতকে আগত আপুনি পায়। তো বলক আজির ভিডিওটো আরম্ভ করো। বন্ধুসকল, এছ বি আই অর্থাৎ স্টেট বেঙ্ক অফ ইন্ডিয়ার 44 কোটি গ্রাহকের বাবে আহিছে একাধিক সুখবর। কি হে সুখবর সমূহ? দেশের সর্ববৃহৎ বেংকিং প্রতিষ্ঠান ভারতীয় স্টেট বেঙ্ক চমুকৈ এছ বি আই ইয়ার গ্রাহকসকলের বাবে লৈ আহিছে এক সুখবর। বেঙ্কর 44 কোটি সেভিংস একাউন্টের গ্রাহকে এতিয়ারে পৰা একাউন্টত নিম্নতম ধন অর্থাৎ মিনিমাম বেলেন্স জমা নারাখিলেও কোনো কথা নাই। সেভিংস একাউন্টত মিনিমাম বেলেন্স না থাকলেও এতিয়ারেপরা কোনো গ্রাহকের পরাই কাটি লওয়া নহয় কোনো জরিমনা। একদরে স্টেট বেঙ্কর 44 কোটি সেভিংস একাউন্টের গ্রাহকক সকা দি বেঙ্ক কর্তৃপক্ষই ঘোষণা করেছে আন কেইবাটাও সুখবর। বেঙ্ক কর্তৃপক্ষই টুইটার যোগে করা ঘোষণা অনুসরি এতিয়ারেপরা এস এম এসর বাবেও কোনো গ্রাহকের পরা মাহিলি কোনো ধন কাটি লওয়া নহব, অর্থাৎ গ্রাহকে সম্পূর্ণ বিনামূলীয়াকৈ লাভ করব এস এম এস সেবা। দেখো যে পূর্বে স্টেট বেঙ্কর সেভিংস একাউন্টের গ্রাহকসকলে মেট্রো অঞ্চলত 3,000 টাকা, শহর অঞ্চল 2,000 টাকা আৰু গ্ৰামাঞ্চলত 1,000 টকা মিনিমাম বেলেঞ্চ হিচাপে একাউণ্টত ৰাখিব লাগিছিল। যদি মিনিমাম বেলেঞ্চ নাথাকে তেন্তে মেট্ৰ অঞ্চলত 10-15 টকা, চহৰ অঞ্চলত 7-12 টকা আৰু গ্ৰামাঞ্চলত 5-10 টকা জৰিমনা হিচাপে কটা হৈছিল। ষ্টেট বেংকে টুইটাৰ যোগে প্ৰকাশ কৰা অনুসৰি যিসকল গ্ৰাহকৰ ছেভিংছ একাউণ্টত কমেও 1,00,000 টকা থাকিব, তেওঁলোকে মাহত যিমানবাৰে এ টি এমৰ পৰা ধন নুলিয়াওক কিয় ইয়াৰ বাবে পিছে কোনো মাচুল আদায় দিব নালাগিব। অৰ্থাৎ ছেভিংছ একাউণ্টত 1,00,000 টকা থকা অকলে অতিরিক্ত কোনো ধন নভরাকৈ এটিএমৰ পৰা একাধিকবার ধন উলিয়াব পাৰিব। বন্ধুসকল, আজিৰ ভিডিঅটোত ইমানেই আছিলে। যদি আপোনালোকে অলপ হলেও ভাল পাইছে আৰু যদি আপোনালোকৰ এস বি আই বা অন্য কোনো ধৰণৰ বেংকত একাউণ্ট আছে, তেনেহলে এই চেনেলটো এতিয়াই সাবস্ক্রাইব কৰিব, কিয়নো এটি চেনেলত বেংকিং ৰিলেটেড বহুত ধৰণৰ ভিডিঅ' দিয়া হয়। তো ভিডিঅটোত এইখিনি আছিলে। যদি অলপ হলেও ভাল পাইছে লাইক কৰিব আৰু আমাৰ চেনেলটো সাবস্ক্রাইব নকৰিলে সাবস্ক্রাইব কৰিব। পুনৰ লগ পৰাখৰে আজিলৈ।